guys, assalamu alaikum, welcome back to my channel Haris Vlog. বিকেলে আপনাদেরকে সাথে আছি আমি রায়হান। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই বা মামা তুমি আমি তাকায় তোকে ভারত ভাইয়া অনেক সুন্দর ট্রাই করতেছিল যেখান থেকে সামনে যাবে কিন্তু সামনে যাইতে পারছে না। গুরাল আকিল কি আনকমফোর্টেবল লাগতেছে নাকি? রাস্তার অবস্থা তো ভালো না বুঝছিস, যার কারণে মানে ওইভাবে টানতেও পারতেছি না। ফারুক স্যার আর রোয়া বুঝছিস অনেক ক্ষণ ধরে যুদ্ধ করতেছে কে কারা আগে যাবে বুঝছিস, কিন্তু এতক্ষণে মনে কর যে মানে সে মানে জ্বলতেছিল জ্বালাও আগুন পুড়ে যাস মুখ নাকি বাইক চালাতে গেলে আগে থাকাটা ক্রেডিট না সেফটিটা ক্রেডিট, কিন্তু ততটুকু সেফটি নিয়ে চালাইতেছে এটা হচ্ছে ক্রেডিট। আমিও যে চালাইতে পারবো না তা না, কিন্তু আমার কাছে কি এই ওভারটেক কইরা মনে কর যে একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গায় সবাই মিলে যাচ্ছি, সেখানে একজন আরেকজনকে ওভারটেক করে যাওয়ার কোনো দরকার আছে? আমার যে ফোনের বাজে অবস্থা, এটা হচ্ছে তোর আসাম বস্তি। আমরা আসাম বস্তিতে চলে আসছি, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ কেমনে ভাই বাজে নাই,
সাইলেন্সারের সাথে বাড়ি গেছি, সবার আমি কাটাইছি, কাটার পরও আমার উল্টা বসছে, লাস্টে সাইলেন্সার বাড়ি গেছি। আমাদের গুরু ফারুক ভাই সেই শুরু থেকে অনেক ট্রাই করলো সামনে যাওয়ার জন্য, কিন্তু পারলো না, লাস্টে আইসা চেস করলো। দেরি হয়ে গেছে তাই না?